শ্রীমঙ্গলে বিজয়া দশমীর মধ্যে দিয়ে সমাপ্ত দুর্গাপূজা। তিমির বণিক, নিজস্ব প্রতিনিধি। বিজয়া দশমী মঙ্গলবার, বাজছে বিদায়ের সুর। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হল আজ। শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব মঙ্গলবার 24 অক্টোবর জেলার দেবীর বন্দনায় প্রতিটি পূজা মণ্ডপে ছিল কেবলই বিষাদের ছায়া। মাকে বিদায়ের আলোচনা নিয়ে উৎসবে মেতেছিলেন সনাতন। সন্ধ্যার আগ মুহূর্তে মৌলভীবাজারের নিজ নিজ দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘাটে নৃত্য শহর প্রদক্ষিণের মধ্যে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হয়। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্তলোকে আসেন ঘটকে আগমন, যার ফল হচ্ছে রোগ ব্যাধি বাড়বে ও ফসল নষ্ট হবে। আর মা দুর্গা স্বর্গলোকে বিদায় নেবেন আবার ঘটকে চড়ে, যার ফল হচ্ছে রোগ ব্যাধি বাড়বে ও ভালো এবং খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে যাচ্ছে, প্রত্যেক মানুষ সবগুলি ডিসিপ্লিন হয়েছে, যাচ্ছে সুশৃঙ্খল হচ্ছে না, কারো অসুবিধা হচ্ছে না, বাইপাস রাস্তা দিয়ে অন্য গাড়িগুলি যাচ্ছে। এতে আমরা খুব এই বছরের বিজয়া দশমী পালন করে আমরা খুব খুশি। ধন্যবাদ। উল্লেখ, চণ্ডীপাঠ বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুক্রবার 20 অক্টোবর থেকে শুরু হয় দুর্গাপূজা। মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় 1036টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলায় 173টি মণ্ডপে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা।